আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি কুসুমুন্ডি হাই স্কুল বৃত্তিমূলক শাখার শিক্ষক বিদ্যুৎ সরকার। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী একটা ক্লাস একটা বিষয় সম্পর্কে পড়াবো, যেটা হচ্ছে আমরা বলি ANHC, অ্যানিম্যাল হেলথ কেয়ার। অ্যানিম্যাল হেলথ কেয়ার অর্থাৎ পশুর স্বাস্থ্য যত্ন বা রক্ষা, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যের যত্ন নেওয়া। এটা যেহেতু আমরা এর আগে বলে আমি বলেছি এর আগে যে পানি পালন কৃষিকাজের মধ্যে, কৃষিকাজের একটা পার্ট অর্থাৎ পানিকে পালন করা। পানিকে পালন করতে গেলে পরে অনেক সময় দেখি আমরা বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হয়। আমরা কিন্তু মানুষের জন্য যেরকম মানুষের যত রোগ আছে, মানুষের রোগের কোনো সীমা নেই, প্রচুর রোগ আছে মানুষের, প্রাণীদের কিন্তু এত রোগ হয় না। এবং যা রোগ হয়, যে কোটা রোগ হয়, সেই রোগের আবার ঠিকমতো ওষুধ কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি। আমরা কোনো দোকানে গিয়ে দেখব প্রাণীদের ওষুধ রাখা জায়গা, ছোট্ট জায়গা ওষুধের দোকানে, আর মানুষের হচ্ছে ওষুধ রাখা জায়গা অনেক বড় জায়গা, অর্থাৎ মানুষের ওষুধ বেশি, প্রাণীদের ওষুধ একদম কম। এখানে বলা যেতে পারে প্রাণীদের বলতে, প্রাণী বলতে আমরা মাছও বুঝি, হাঁস বুঝি, মুরগি বুঝি, গরু ছাগল সবই বুঝি, সবই আমাদের করতে হবে কিছু কিছু। অর্থাৎ যে রোগগুলো হয় সেই রোগগুলো অনেক রকম কারণের জন্য হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, প্যারাসাইটিক্যাল ইনফেকশন হয়, এরকম আরও অনেক ইনফেকশন আছে, যেটা ভাইরাল ইনফেকশন হয়। আমরা মাছ খাই, মাছ জলে থাকে, মাছেরও কিন্তু রোগ হয়, কিন্তু মাছের রোগের মানে বিশেষ কিছু ওষুধ এখনও পর্যন্ত বের হয়নি। অর্থাৎ একটা রোগ হলে পরে মাছের, যেমন ড্রপসি রোগ হলে পরে সেই রোগটাকে কমপ্লিট ট্রিটমেন্ট করে মাছটা সুস্থ হবে, এবং সেই মাছটা সুস্থ করে তাকে হচ্ছে জলে আবার পুকুরে ছেড়ে দেওয়া হবে, এই আবার সে সুস্থ জীবনযাপন করবে, এরকম কিন্তু হয় না। সেই জন্যই আমরা গ্রামেগঞ্জে দেখি যারা মাছ চাষ করে, যারা পুকুরে মাছ চাষ করে, যারা অনেক টাকা পয়সা খরচা করে মাছ চাষ করে, যারা বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করে, সেখানেও আমরা দেখেছি যে মাছের মরক লাগে, এবং মাছের মরক অনেক মাছ মরে যায়, এবং তারা কিছু মাছ তুলে তারা ট্রিটমেন্ট করে, কোনো কিছু আবার ছেড়ে দেয়, আবার হয়, আবার তাদের রোগগ্রস্ত, অন্য অন্য মাছ সেই রোগে রোগগ্রস্ত হয়, বা এরকম হয়। ঠিক তাই মুরগির ক্ষেত্রেও, তাই মুরগির রোগ প্রচুর রোগ হয়, তো মুরগির রানীক্ষেত একটা রোগ হয় মুরগির, সেই রানীক্ষেত রোগে মুরগি হচ্ছে ফার্মকে ফার্ম সাফ হয়ে যায়, এই রোগ এত এপিডেমিক রোগ, অর্থাৎ ছোঁয়াচে রোগ। গরুরও রোগ হয়, গরুর অ্যানথ্রাক্স নামে একটা রোগ হয়, সেই রোগে গরু মারা পর্যন্ত যায়, এবং তার হচ্ছে মারা গেলে পরে তাকে হচ্ছে ফুটে ফেলতে হয় কিংবা তাকে পুড়িয়ে ফেলতে হয়, এইরকম ব্যাপার থাকে। আমরা গরু অর্থাৎ প্রাণী যারা আছে, প্রাণীর যে যখন রোগ হয়, প্রাণীদের রোগ তারা কিন্তু বলতে পারে না, তাদের রোগের কথা, তাদের তো কষ্টের কথা তারা কিন্তু বলতে পারে না, কিন্তু আমাদের তাদের লক্ষণ দেখে তাদের চিকিৎসা করতে হয়, তাদের বাইরের লক্ষণ দেখে চিকিৎসা করতে হয়, সেই চিকিৎসার জন্য বিভিন্ন প্রত্যেকটা ব্লকে পানি সম্পদ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে ওষুধের ডাক্তারও আছে, হ্যাঁ, সেখানে চিকিৎসা করা হয়। বিভিন্ন গ্রামেগঞ্জে অনেক ডাক্তার আছে পশুপালনের চিকিৎসা করে। প্রকৃত অর্থে চিকিৎসা যদি ঠিকমতো না হয়, অর্থাৎ প্রথম অবস্থা থেকে যদি তাকে শুশ্রূষা না করা হয় সেই পানিতে, সেই পানি কিন্তু বাঁচে না, সেই পানি মারা যায়। আমাদের বিশেষভাবে আমরা প্রাণীদের যে রোগের যে ব্যাপারটা, বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখা উচিত, প্রাণী সম্পদ যদি বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচবো,
প্রাণীরা যে আছে তাদের স্বার্থে, তাদের কিন্তু কোনো স্বার্থ নাই। স্বার্থ হচ্ছে মানব মানব সমাজের স্বার্থ। আমরা প্রাণীকে হচ্ছে কাজে লাগাই, তাদের থেকে আমরা লাভান্বিত হই। অর্থাৎ একটা প্রাণী যদি মরে যায় সেখানে কিন্তু আমরাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য প্রাণী পালনকে একটা বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। প্রাণী পালন এই যে একটা মুরগি কিংবা একটা হাঁস কিংবা একটা গরু একটা ছাগল কষ্ট পাচ্ছে, হ্যাঁ ও প্রাণী বলে যাক মরে যাক কিংবা ওর দুঃখ হচ্ছিল আমার কি, এই ব্যাপারটা কিন্তু আমাদের থাকলে চলবে না। আমাদের একটু মনটা অনুরহম করতে হবে, তার কারণ প্রাণী যেগুলো আছে তারা কিন্তু আমাদের স্বার্থের জন্য তারা বেঁচে আছে এবং আমরা তাদের থেকে উপকৃত হই। ঠিক আছে।